আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি মিরপুর বাইকের হাটে, আর আজকে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসে কী কী বাইক আছে এই ভিডিওতে দেখাবো। আর বাইকের হাটের লোকেশনটা একটু বলে দিই, মিরপুর 13 BRTA এর সাথে যে মসজিদটা আছে সাথেই বাইকের হাটে বসে থাকে। প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। চলুন ভিডিওটি শুরু করি। আমরা ফার্স্ট একটা ইগনিটর বাইক দেখতে পাচ্ছি, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 125 cc এই বাইকটি। দাম চাচ্ছে মাত্র 74,000 টাকা, মাত্র 74,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চাচ্ছে, রেড কালার বাইকটি। আর দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন বাইকগুলো। বাইকটি কন্ডিশনটা দেখে নেন, কী অবস্থায় আছে গাড়ি কন্ডিশনটা। এর পাশে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, ডিসকভার। এটি 19 মডেল 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার 9000+, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, মাইলেজ 50+ পেয়ে যাবেন 110 cc বাইকটি। দাম চাচ্ছে 1,10,000 টাকা, 1,10,000 টাকা এই ডিসকভারের বাইকটি দাম চাওয়া হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন। আর দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। এর পাশে আমরা একটা রানার রয়্যাল প্লাস ভার্সন 2 বাইকটা দেখতে পাচ্ছি, 22 মডেল 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 11,900+, মাইলেজ 50+ পেয়ে যাবেন 110 cc এই বাইকটি। দাম চাওয়া হচ্ছে মাত্র 77,000 টাকা, মাত্র 77,000 টাকা রানার রয়্যাল প্লাস ভার্সন 2 এই বাইকটি দাম চাওয়া হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখে নেন, বাইকটি কন্ডিশনটা কী অবস্থা আছে দেখে বুঝে চেক করে নিয়ে যাবেন। আমরা এর পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, হিরো প্যাশন প্রো। এটি 9 মডেল 9 স্টেশন, এর 100 cc গাড়ি। এটা কিলোমিটার মাত্র দেওয়া আছে 30,000+, মাইলেজ 50+ পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 57,000 টাকা, মাত্র 57,000 টাকা হিরো প্যাশন প্রো বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আমি শর্টকাটে কিছু বাইকগুলো দেখা দিচ্ছি। আমরা এখানে রানার বুলেট দেখতে পাচ্ছি, 17 মডেল 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 16,000+, মাইলেজ 50+ পেয়ে যাবেন 100 cc এই বাইকটি। দামটা হচ্ছে মাত্র 43,000 টাকা, মাত্র 43,000 টাকা রানার বুলেট এই বাইকটি দামচা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আর যারা একটু ইউজের মধ্যে কন্ডিশন ভালো কন্ডিশনে গাড়িগুলো চান, তারা আসতে পারেন মিরপুর বাইকের হাটে। এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল 8টা থেকে 8টা পর্যন্ত। এ হচ্ছে গাড়িটি। আমরা এর পাশে একটি ইগনিটর দেখতে পাচ্ছি, রেড কালার, 19 মডেল 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার 26,000+, মাইলেজ 50+ পেয়ে যাবেন, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে। দামচা হচ্ছে 81,000 টাকা, মাত্র 81,000 টাকা বাইকটি দামচা হচ্ছে। যারা উবার পাঠো রাইড শেয়ারিং করেন বাইকগুলো দেখতে পারেন, যারা একটু কম টাকার মধ্যে বাইকগুলো খুঁজছেন দেখতে পারেন, গাড়িগুলো কন্ডিশন অনুযায়ী মোটামুটি ফ্রেশ পাবেন। 81,000 টাকা দামচা হচ্ছে ইগনিটর এই বাইকটি, বাইকটি কন্ডিশনে ফ্রেশ আছে। এর পাশে আমরা একটা স্কুটি দেখতে পাচ্ছি, রেড কালার, টিভিএস স্কুটি যেটা। এটা 12 মডেল 12 রেজিস্ট্রেশন, কিলোমিটার 26,000+, মাইলেজ 50+ পেয়ে যাবেন 100 cc এই গাড়িটি। দামচা হচ্ছে মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকা এই স্কুটিটি দামচা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। এর পাশে আমরা একটা টিভিএস এক্সেল একটা বাইক দেখতে পাচ্ছি, 100 cc গাড়ি। এটা 20 মডেল 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার 10,000+, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, মাইলেজ 70+ পেয়ে যাবেন। দামচা হচ্ছে 65,000 টাকা। যারা প্রোডাক্ট ডেলিভারি করে তাদের জন্য এই বাইকটি, মাত্র 65,000 টাকা দামচা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আমরা কিছু প্রিমিয়াম বাইকগুলো দেখবো। টিভিএস রাইডার একটা বাইক দেখতে পাচ্ছি, 22 মডেল, এটি কিলোমিটার মাত্র 2,200+ রান করেছে, মাইলেজ 55+ পেয়ে যাবেন 125 cc এই বাইকটি। দামচা হচ্ছে 1,45,000 টাকা, 1,45,000 টাকা টিভিএস এই রাইডার বাইকটি দামচা হচ্ছে। গাড়িটি ইয়েলো কালার, গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে, মাত্র 1,45,000 টাকা বাইকটি দামচা হচ্ছে। এর পাশে আমরা একটা জিক্সার এসএফ দেখতে পাচ্ছি, এটি 20 মডেল 20 রেজিস্ট্রেশন, গাড়িটি কিলোমিটার 10,000+ রান করেছে, মাইলেজ 40+ পেয়ে যাবেন 155 cc এই বাইকটি। দামচা হচ্ছে 2,60,000 টাকা, 2,60,000 টাকা জিক্সার এসএফ ব্ল্যাক কালার এই বাইকটি দামচা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, 2,60,000 টাকা দামচা হচ্ছে গাড়িটি। আমরা এর পাশে আরেকটি জিক্সার এসএফ দেখতে পাচ্ছি, এটা হলো ব্লু কালার, 21 মডেল 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,000+, মাইলেজ 40+ পেয়ে যাবেন 155 cc এই গাড়িটি। দামচা 2,58,000 টাকা, 2,58,000 টাকা সুজুকি জিক্সার এসএফ ব্লু কালার এই বাইকটি দামচা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, কন্ডিশন অনুযায়ী ইউজের মতো কন্ডিশন অনুযায়ী ফ্রেশ পাবেন আশা করি। আমরা এর পাশে একটি বাজাজ অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি, অনেকে অ্যাভেঞ্জার বাইকগুলো খুঁজছেন, 17 মডেল 17 রেজিস্ট্রেশন, কিলোমিটার 31,000+, এটি মাইলেজ 40+ পেয়ে যাবেন 150 cc এই গাড়িটি। দামচা হচ্ছে 1,59,000 টাকা,
159,000 টাকা বাজাজ অ্যাভেঞ্জার এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে। 159,000 টাকা দাম চা হচ্ছে, অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। এর পাশে আমরা একটা এক্সব্লেড বাইক দেখতে পাচ্ছি, বিশের মডেল, বিশের স্টেশন, কিলোমিটার 12,000 প্লাস, মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 162,000 টাকা। 162,000 টাকা এক্সব্লেড এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, কন্ডিশন অনুযায়ী ফ্রেশ পাবেন আশা করি। আমরা এর পাশে একটি হাং দেখতে পাচ্ছি, 22-এর মডেল, এটা রেজিস্ট্রেশনটা দেওয়া নাই দুঃখিত, এটা সিসি 150 সিসি, কিলোমিটার মাত্র 1251 চলেছে, মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 165,000 টাকা। এই হিরো হাং বাইকটি দাম চা হচ্ছে 165,000 টাকা। বাইকটির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে দেখা যাচ্ছে। 165,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। আমরা এর পাশে একটি ইয়ামা ফেজার দেখতে পাচ্ছি, 16 মডেল, 17 স্টেশন, কিলোমিটার 11,681, এটা মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন 155 সিসি এই গাড়িটি। দাম চা হচ্ছে 194,000 টাকা। 194,000 টাকা ইয়ামা ফেজার বাইকটি দাম চা হচ্ছে। এই যে ব্ল্যাক কালার বাইকটি দেখা যাচ্ছে যেটা, এটা 194,000 টাকা দাম চা হচ্ছে। দামগুলো অবশ্যই ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করা যাবে। আমরা এই পাশে আরেকটি ফেজার দেখতে পাচ্ছি, রেড কালার, 17 মডেল, 17 স্টেশন, কিলোমিটার দেওয়া আছে 18,120, 20 প্লাস, এটা মাইলেজ 40 প্লাস দেওয়া আছে 155 সিসি এই বাইকটি। দাম চা হচ্ছে 198,000 টাকা। 198,000 টাকা ইয়ামা ফেজার বাইকটি দাম চা হচ্ছে, রেড কালার এই বাইকটি। এর পাশে আমরা একটা 4B দেখতে পাচ্ছি, ব্লু কালার, 19 মডেল, 23-এর স্টেশন গাড়িটি, 160 সিসি গাড়ি, দাম এটা কিলোমিটার মাত্র 1,000 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 150,000 টাকা। 150,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে, এই ব্লু কালার 4B বাইকটি। বাইকটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে, মাত্র 150,000 টাকা দাম চা হচ্ছে বাইকটি। এর পাশে ব্ল্যাক কালার আরেকটি 4B দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 25,000 প্লাস, মাইলেজ 35 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 140,000 টাকা। 140,000 টাকা এই 4B ব্ল্যাক কালার বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, আর দামগুলো ফিক্স না। আমরা এখানে একটি হিরো হাং দেখতে পাচ্ছি, 11 মডেল, 11 রেজিস্ট্রেশন, কিলোমিটার 35,000 প্লাস, এটা মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা হিরো হাং বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছি, গাড়িটির কন্ডিশনটা কী অবস্থায় আছে, মাত্র 70,000 টাকা হিরো হাং এই বাইকটি দাম চা হচ্ছে। যারা অনেকে হাং বাইকগুলো খুঁজেন দেখতে পারেন, বাইকটি মাত্র 70,000 টাকা দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি বাইক দেখতে পাচ্ছি, ইয়ামার একটি FZ ভার্সন 1 মেবি, এটি 13 মডেল, 13 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে মাত্র 94,000 টাকা। এটি মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন 150 সিসি গাড়িটি। মাত্র 94,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে, ইয়ামা FZS ভার্সন 1। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, রেড কালার বাইকটি। আমরা এই পাশে একটি বাজাজ পালসার দেখতে পাচ্ছি, 16 মডেল, 17 রেজিস্ট্রেশন, কিলোমিটার 18,500 প্লাস, মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 105,000 টাকা। 105,000 টাকা পালসার বাইকটি দাম চা হচ্ছে। দামগুলো অবশ্যই ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।